এ সমান সমান থ্রি, বি সমান সমান ফাইভ হলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার বি বাই এ, সে মানটা কত হবে? 32, 22, 20, 64। তো এর মান দেওয়া আছে কত? থ্রি, আর বির মান দেওয়া আছে ফাইভ। তাহলে এখানে যদি আমার এর মানটা বসাই কত হবে? থ্রি, বির মানটা কত? না ফাইভ, টু দি পাওয়ার কত হচ্ছে? না ফাইভ বাই থ্রি। তো এটাকে আমি লিখতে পারি 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 টু দি পাওয়ার 5 বাই 3। এটাকে আর একটু ভালো করে লিখলে আমি লিখতে পারবো 8 টু দি পাওয়ার 1 বাই 3, এখানে বাইরে আমার 5 আছে। এবারে 8 টু দি পাওয়ার 1 বাই 3, তার মানে এটা আমরা লিখতে পারবো কিউব রুট অফ 8। এবারে 8কে যদি আমরা কিউব রুট করি তাহলে কী হয় না, 2 ইন্টু 2 ইন্টু 2 হয়। 3টে 2 থাকলে রুটের বাইরে, কিউব রুটের বাইরে 1টা 2 আসে, তাহলে এটা মানে কত হবে? না 2 হবে। ঠিক আছে, এটাকে আমি অন্যভাবে লিখতে পারি কীভাবে, না 8 মানে 2-এর কিউব লিখলাম, তারপরে 1 বাই 3 আছে, ঠিক আছে 5 আছে, সেই সঙ্গে 3টা ক্যান্সেল হয়ে গেল, 2 টু দি পাওয়ার 5 আমার অ্যান্সার। 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2 গুণ, দুই দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তো অ্যান্সার হয়ে যাবে কত? না অপশানে 32।